আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। তো আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা সান্দা 337। এই টাইপের ঘড়িগুলোতে কিভাবে টাইম সেটিং করতে হয় তো চলুন দেখানো যাক। এই যেখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে বাটনটা, এটা চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে? চাপ দিয়ে ধরার পর দেখেন এই সেকেন্ডের এটা ব্লিঙ্ক করতেছে, তার মানে এখন এটা চেঞ্জ হবে। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এই বাটনটা দিলে এটার ভ্যালু পরিবর্তন হবে। তো আপনি যদি সেকেন্ড না পরিবর্তন করে ঘন্টা বা মিনিট পরিবর্তন করতে চান, তো সেই জন্য আবার এই বাটনটা প্রেস করতে হবে, বাম পাশে নিচে বাটনটা। এটা প্রেস করে আমি দেখুন, দেখেন এখন ঘন্টাতে আসছে। এখন এটা প্রেস করলে ঘন্টা চেঞ্জ হবে, আবার দেখেন আবার বাম পাশে নিচেরটা প্রেস করলে এখন মিনিটে চলে আসছে। তো এই মিনিট পরিবর্তন করার জন্য সেমভাবে এটা প্রেস করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে ডান পাশের উপরটা একটা একটা করে প্রেস করলে একটা একটা করে ভ্যালু চেঞ্জ হবে। আর যদি চাপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখেন এই যে একের পর এক চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড চেঞ্জ করতে পারবেন। আবার তারিখ চেঞ্জ করার ক্ষেত্রে আবার এটার প্রেস করলে এখন তারিখ আসবে, দেখেন এই যে 2022 সাল দেখাচ্ছে। আবার প্রেস করলে এখন মাস আসলো, আবার প্রেস করলে এই যে তারিখ আসলো। তো এইভাবে যেটা আপনি পরিবর্তন করবেন, সেখানে গিয়ে এই ডান পাশের উপরটা প্রেস করতে হবে। প্রেস করলে দেখেন এই যে একটা একটা করে প্রেস করলে একটা একটা করে চেঞ্জ হয়, এবং চাপ দিয়ে ধরে রাখলে চেঞ্জ হতে থাকে। তো এভাবে সেট আপ করে নেবেন। সেট আপ করা হয়ে গেলে আপনারা আবার এই ডান পাশের নিচের বাটনটা একবার প্রেস করে দেবেন, ব্যাচ হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।